আমাদের সাথে এই মুহূর্তে রঞ্জন ভট্টাচার্য জয়েন্ট সেক্রেটারি আই বেঙ্গল এই মুহূর্তে উপস্থিত হয়েছেন রঞ্জনবাবু বাবু তিনি নিজেও শাসক ঘনিষ্ঠ তিনি এই যে কথাটা বললেন এত বিস্ফোরক কথা এই ঘটনা তিন মাস আগে স্বাস্থ্য ভবনে গিয়ে লিখিত অভিযোগ করেছিলাম আরজিকরের ভেতরে কি অরাজকতা চলে সেদিন যদি স্বাস্থ্য সচিব এটা নজর দিতেন তাহলে আজ একজন ডাক্তারের প্রাণ যেত না ভয়ঙ্কর কথা বলছেন তো দিলীপবাবু ঠিক আধ ঘন্টা আগেই আমরা স্বাস্থ্য সচিবের সাথে একটি মিটিংয়ে ছিলাম যেখানে আইএমএ বেঙ্গল ছাড়াও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অন্যান্য যারা সমমনোভাবাপন্ন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা আছেন তারা ছিলেন আমার অবাক লাগে যে আমাদের বাংলা একসময় ডক্টর বিধানচন্দ্র রায় নীলরতন সরকার আর জিকর এদের নামে সম্মানিত হতো কিন্তু আজকে যে দেখুন যে তিনজন ঘনিষ্ঠ চিকিৎসক যারা এই ময়নাতদন্তের কারচুপি থেকে শুরু করে একটা আমাদের উত্তরবঙ্গের যে লবি কাজ করে সেখানেও যদি দেখেন যে ট্রিপল এস মাস্টার মাইন্ড থেকে শুরু হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি মাননীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় যেরকম রয়েছেন তার সাথে উঠে আসছেন একজন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুশান্ত রায় এবং তার সাথে সন্দীপ বিশ্বাস এই থ্রি এসের সাথে আরেকজনও আছেন যিনি অর্থোপেডিক সার্জন তার নামও এস দিয়ে একজন সফল জীবনের জন্য যেমন চাই মজবুত শিক্ষা মজবুত চুলের জন্য চাই লং স্ট্রং হেয়ার অয়েল কোন এক অঙ্গুল একত্রিশে মে দু তেইশ সালের যে অর্ডার সেটা রাতারাতি বদলে যায় এবং দুর্ভাগ্যজনক যেন এটাই যে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমাদের প্রফেসর সন্দীপ ঘোষের ট্রান্সফার অর্ডার হলো ফ্রম আরজিকর মেডিকেল কলেজ প্রিন্সিপাল ডিপার্টমেন্ট কলেজ গ্রুপে লেখালেখি হয়ে গেল আমরা ফিরিয়ে আনবোই কারণ ওই উত্তরবঙ্গের বিশিষ্ট অর্থপেডিক সার্জন যিনি গোলপার্কে চেম্বার করেন তার নির্দিষ্টভাবে তিনি নাম আপনারা বলতে পারেন আমরা সবাই জানি কিন্তু আমরা জানি জানি না এমন কোনো কারণ নয় কাজ পোকা এরকম পোকা আছে এক কাজ পোকা হচ্ছে চক্ষুরোগ বিশেষজ্ঞ চশমার কাজ আর শ্যামা পোকা বলতে কার কথা বলছি তারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষও জেনে গেছেন কিন্তু এক অঙ্ক এতটাই পাওয়ারফুল ভীষণ পাওয়ারফুল সব কিছুই তৈরি হয় এবং আমি যখন আইএমএতে থাকি এই দু এগারো থেকে দু ষোলো ডক্টর সন্দীপ বিশ্ব সন্দীপ ঘোষ কিন্তু আমার সাথেই কাজ করতেন এবং তার সাথে ভূতপূর্ব আমাদের ভাই ভিসি ভাইস চ্যান্সেলর বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স তখন কিন্তু তারা পুরো অন্যরকম মানুষ ছিলেন এখানে তখন তাদের ঘরের মধ্যে ঠিক হওয়ার পর কোনো একটা অদৃশ্য শক্তির হাত ধরে তারা যথাক্রমে চলে আসেন কলকাতায় বদলি হন এবং প্রথমে পল ম্যাডাম উনি যান বর্ধমান মেডিকেল কলেজে প্রিন্সিপাল হয়ে তারপরে আসেন ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের ভাইস চ্যান্সেলর এবং তার সাথে সন্দীপ ঘোষ আসেন এমএসবিপি অফ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ রাতারাতি প্রমোশন হয়ে উনি হয়ে যান প্রিন্সিপাল কর এবং তখন আপনারা জানেন যে কিভাবে তাদের আমাদের এই চিকিৎসক সমাজের মধ্যে গভীরভাবে শাখা প্রশাখা বিস্তার করে প্রভাব বিস্তার করতে হয় তাহলে দেখছেন যে আইএমএকে তারা পাচ্ছেন না কারণ আইএমএ থেকে ডক্টর সুশান্ত রায়কে বহিষ্কার করা হয়েছিল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারপরে তারা একটা নর্থ বেঙ্গলের আটটা যে জেলা আছে সেখানে নিয়ে একটা ডক্টরস কনফারেন্স তৈরি করতে শুরু করেন এগুলো আপনারা আজকে কেন বলছেন মানে আজকে এই কারণে আমি বলছি কারণ আপনা আপনারা তৃণমূল কংগ্রেস সরকারের ঘনিষ্ঠ আপনারা অ্যাকচুয়ালি আইএমের একটা বড় অংশের মানে ডমিনেন্ট গ্রুপ যাকে বলা হয় আপনারা তো এগুলো বললে একটা মেয়ের প্রাণ বেঁচে যেত আজকে দিলীপবাবু এই কথা রিপাবলিক বাংলাকে বলছেন আমি অবাক হয়ে যাচ্ছি এত পাওয়ারফুল এই সন্দীপ বা তার মাথার ওপরে যারা দেখুন আমি নিজে এর শিকার আমি তেইশ বছর ধরে চিকিৎসার সঙ্গে যুক্ত আমি আমার বাড়ি কলকাতায় আমার পোস্টিং প্রথমে হয়েছিল আসানসোল তারপরে বহরমপুর এরপরে আমার উচিত ছিল প্রমোশনের পর কলকাতায় আসার আমাকে নিক্ষেপ করা হলো বাঁকুড়া মেডিকেল কলেজে সুতরাং আর্চিএ যা সিদ্ধারাজ্য নেই তারা তাদের কাছে স্বীকার করবে কারণ আমাদের চিকিৎসক সমাজের মধ্যে যখন দেখল তারা প্রভাব বিস্তার করতে পারছেন না ধীরে ধীরে না তাদেরকে ভয় দেখানো শুরু হলো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ইলেকশনটা তারা বলপূর্বক যেভাবে জিতলেন এবং তারপর থেকে শুধুমাত্র সরকারি চিকিৎসক নয় তারা প্রাইভেট ইনস্টিটিউশনগুলো আছে সেখানেও তারা ফোর্সফুলি পেনিট্রেট করতে শুরু করেন এবং তাদের মধ্যে যে জুনিয়র যারা আছেন যাদের কোনো পদমর্যাদায় তারা রকম প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসরও নয় এরকম ত্রয়ী ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস ডক্টর অভিক দে এবং ডক্টর সৌরভ পাল এরা যেভাবে ছড়ি ঘোরাতে শুরু করেন সেই ট্রিপল নেক্সাস এই ত্রিফলার মতোই আমাদের বারবার বিধেছে আমরা সকলেই জানি আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং হয়েছে যখন প্রিন্সিপাল ভূতপূর্ব অধ্যক্ষ প্রফেসর সন্দীপ ঘোষের ডান পাশে বা পাশে ছিলেন ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস গত দু তিন দিন আগেই আমাদের প্রিন্সিপালসদের নিয়ে আইএমএ বেঙ্গল একটা জুম মিটিং করেছিল পনেরো জন প্রিন্সিপাল জয়েন করেছিলেন একজন লেডি প্রিন্সিপাল বলেছেন অসাং অসাংবিধানিক ভাষায় তাকে ডক্টর বীরুপাক্ষ বিশ্বাস সেই কথা আমি টিভি চ্যানেলে বলতে পারবো না তাকে গালাগালি করেন এবং বাকি পনেরো জন সহমত হন কারণ তাদেরও তো প্রিন্সিপাল তাদেরও দেওয়ালে পিঠ থেকে গেছে সঠিকভাবে প্রশাসনিক গতি নেই কোনো কাজে অগ্রগতি হচ্ছে না কিছু অদৃশ্য অঙ্গুলি হেলে নেয় সব কিছু চলছে এবং আপনি যদি প্রতিবাদ করতে যান বা ন্যায্য পথে যান তাহলে আপনাকে বদলি করা হবে বা আপনাকে যে কোনোভাবে অপদস্থ করার প্রয়াস চেষ্টা চাই রাখবে এই নর্থ বেঙ্গল লবি বেশ বেশ অর্থাৎ অর্থাৎ ঠিক সেই জায়গা থেকে পলিগ্রাফ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পলিগ্রাফ টেস্ট নিয়ে আমি এরপরে যে সেগমেন্ট সেই সেগমেন্টে অত্যন্ত অত্যন্ত সিনিয়র দুজন ফরেন্সিক এক্সপার্ট স্বনামধন্য অজয় কুমার গুপ্ত ফরেন্সিক এক্সপার্ট আমাদের সঙ্গে থাকবেন এবং ডক্টর শোভন দাস তিনি প্রাক্তন এইচও ডি আরজিকর মেডিকেল কলেজ তিনিও থাকবেন কিন্তু এই লাই ডিটেক্টার টেস্ট একটা সময় হিন্দি সিনেমায় বলা হতো বাই পলিগ্রাফ টেস্ট সেটা কি দেখুন এই মুহূর্তে এরকম একটি মনিটার এবং ঠিক সেই মনিটারে বিভিন্ন প্যারামিটার্স সেই বিভিন্ন প্যারামিটার্সগুলো দেখা হবে তাতে বিভিন্ন জায়গাতে প্লাগিং করা হবে হাতে প্লাগিং করা পেটে প্লাগিং করা এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পেসিফিক পয়েন্টসে সেগুলো মনিটারিং করা হবে এরকম একটি এটি মনিটর এবং ধরে নিন ধরে নিন তিনটে প্যাটার্নে প্রশ্ন এবং উত্তর ঠিক এইটা আমার আমাকে ধরুন পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে এবং আপনি এই মুহূর্তে এই মুহূর্তে আমার পলিগ্রাফ টেস্ট করছেন আমার নাম আপনি জিজ্ঞেস করলেন আমি আমার নাম বললাম ময়ূক রঞ্জন ঘোষ আমার নাম ময়ূক রঞ্জন ঘোষ অর্থাৎ পজিটিভ আমি সত্যি কথা বলেছি গ্রিন মানে এই মুহূর্তে ধরা হচ্ছে পজিটিভ নেগেটিভ ঠিক কখন হয় অর্থাৎ নেগেটিভ মানে যে জায়গাতে ভুল বলা হচ্ছে ধরে নিন ধরে নিন আবার আপনি আমাকে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে আপনি প্রশ্ন করছেন আমার নাম কী তোমার নাম কী আমি বললাম আমার নাম সন্দীপ ঘোষ এবং ঠিক সেই সময় সন্দীপ ঘোষ বলা এবং সেই সময় আমার ভেতরে যে যে জিনিসপত্র চলছে বা আমার সেই সময় অ্যাড্রিনালিন রাশ বা অন্যান্য প্যারামিটার্স এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে এরপরে আবার আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি করো আমি বললাম আমি সাংবাদিকতা করি এবং তার উত্তরে এই গ্রিন অর্থাৎ হ্যাঁ ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার একজন সাংবাদিক ঠিক কিন্তু আবার আমাকে প্রশ্ন করা হলো তুমি কি করো এবার আমি মিথ্যা কথা বলবো ধরুন আমি ধরুন বললাম আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমি সন্দীপ ঘোষদের প্রোটেকশন দিই আমি এক্ষেত্রে সেফ আসলে এই সরল করে এই জিনিসগুলো বোঝানো তার চেষ্টা একটাই কারণে একটু যদি আলোর সদিশ পাওয়া যায় আমি এই কথাগুলো দীর্ঘায়িত না করে যারা এটা নিয়ে এক্সপার্ট যারা দীর্ঘদিন ধরে এবং রিপাবলিক বাংলায় প্রথম অজয় কুমার স্যার তিনি বলেছিলেন পলিগ্রাফেরও সাহায্য নেওয়া হতে পারে